হ্যালো ভাই, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও তৈরি করছি, সেটা হচ্ছে ভিডিওর টপিক্সটা হচ্ছে যে আমরা অফপেজ এসইওটা দেখবো। এসইও দুই ভাগে ভাগ করা যায়, যেমন অন পেজ, অফ পেজ। তো অফ পেজের আমরা একটা পার্ট দেখবো, সেটাকে আমরা বলি, অনেকেই বলে ব্যাকলিঙ্ক, অনেকেই বলে ব্লক কমেন্ট। তো ব্লক কমেন্টটা কীভাবে করে সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে থাকবেন। তো আমি প্রথমে চলে যাচ্ছি আমার ব্রাউজারে। সো আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রথমে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা হচ্ছে, এই ওয়েবসাইটের যে মালিক সে আমাকে একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে এসইওর অফ পেজের যে পার্টটা, এই পার্টটা আমাকে দিয়েছে করানোর জন্য। তা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে বের করতে হবে ব্লক কমেন্ট। তো ব্লক কমেন্ট আমরা তো বুঝি যে ফেসবুকে যে কমেন্ট করি সেটা হচ্ছে একটা কমেন্ট। তো কমেন্ট হচ্ছে কোনো কথার প্রেক্ষিতে যে কমেন্টটা করা, সেটাই হচ্ছে কমেন্ট। সো আমরা আজকে দেখবো ব্লক কমেন্ট, আর ব্লক কমেন্টটা অনেক স্ট্রং। ব্লক কমেন্টটা হচ্ছে যেমন কোনো ব্লগে লেখালেখি চলছে, যেমন যে কোনো বিষয় নিয়ে, যেমন ডিজিটাল মার্কেটিং হতে পারে বা এসইও নিয়ে হতে পারে। তো তখন কী করে, যখন ব্লগে লেখালেখি হয় তখন অনেকেই যে ওখানে কমেন্ট করে, যাদের ওই রিলেটেড যদি কোনো ওয়েবসাইট থাকে, যেমন মনে করেন একজন এসইওর একটা ওয়েবসাইট আছে, ওই এই টপিক্সটা খুব ভালো লাগছে, তখন ওইটার কোনো গুণগান করে ওখানে জাস্ট লিঙ্কটা বসায় দিতে হবে। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি যে কীভাবে আমরা ব্লগ কমেন্টের সাইটগুলো বের করবো নিশ রিলেটেড। ঠিক আছে, নিশ রিলেটেড। তো এটা যেহেতু এসইও রিলেটেড, এসইও রিলেটেড ওয়েবসাইট, তো এটার জন্য আমি প্রথমেই চলে যাচ্ছি নতুন একটা ট্যাবে। সো আমি প্রথমে একটা স্ট্রিং নিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখেন এখানে আছে লিভ এ কমেন্ট, তারপর প্রপার্টি ম্যানেজমেন্ট। তো আমি এখানে এর ভিতরে লিখে দিচ্ছি এসইও। তো আমার কী করবে স্ট্রিংটার কাজ হচ্ছে, আমার কমেন্টগুলো বের করবে কোথায় 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 যে এই কমেন্ট লেখা আছে কিনা। সো আমি প্রথমে সার্চ দিয়ে দিচ্ছি। সার্চ দেওয়ার পরে এই যে দেখেন কতগুলো ওয়েবসাইট দেখাচ্ছে। তো আমি এগুলো একটা একটা করে আমাকে চেক করে দেখতে হবে যে এখানে কমেন্ট করার কোনো অপশন আছে কি না, এবং কমন মানে হচ্ছে কমেন্ট করলেও হবে না, কিন্তু কমেন্ট অ্যাপ্রুভ আবার হয় কি না, মানে অনেকে কমেন্ট করছে ওদের কমেন্টগুলো অ্যাপ্রুভ হচ্ছে কি না, সেটা তো অবশ্যই আমাদের লক্ষ্য করতে হবে। তো আমরা একটা একটা করে ওয়েবসাইট একটু চেক করি। সো আমরা প্রথমে দেখতে পাচ্ছি ওয়েবসাইটটা কাজ করছে না, আমরা কেটে দিই। দেন তারপরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করে দেখি ওয়েবসাইটটা কাজ করে কিনা। সো দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইট একটা নতুন ওয়েবসাইট আসছে। সো আমরা একটু চেক করি। সো এখানে দেখেন এসইও রিলেটেড কথাবার্তা হয়, যেমন ক্রাফটিং বেটার এসইও এটা সম্পর্কে লিখছে, তারপর এখানে কিন্তু লিঙ্ক বসে দিয়ে গেছে ওনার। তো আমাদের কাজ হবে কি, আমাদের কাজ হবে এটার হচ্ছে কমেন্ট করা। সো এটার কমেন্ট করার জন্য আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে দেখেন এই যে উনি কিন্তু কমেন্ট করছে যে সাইমন্স লিওস্টন সেইড, ঠিক আছে, থ্যাংকস গাইস ফর ইউর ডাটা। তো এখানে আপনারা কিন্তু ইচ্ছা করলে আপনাদের লিঙ্কটা বসাই দিতে পারেন, এখানে ইচ্ছা করলে আপনারা লিঙ্কটা বসাই দিতে পারেন, অথবা এখানে যে কোনো একটা কিওয়ার্ডের পেছনে লিঙ্কটা বসাই দিতে পারেন। তো এটা বসানোর জন্য প্রথমে কী কাজ করতে হবে, আপনার কমেন্টটা এখানে উল্লেখ করতে হবে, কোন কমেন্টটা দিবেন। দেন হচ্ছে এখানে আপনার নামটা দিতে হবে, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইটের ইউআরএলটা বসাতে হবে। তো আমি কিভাবে কমেন্ট করব আমি আপনাদের দেখাই দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু ব্লগ কমেন্টের শিট করা আছে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, যে লিঙ্কটা আমি কালেক্ট করছি, যে কমেন্টগুলো আমি খুঁজে খুঁজে একটা করে স্ট্রিং দিয়ে বের করছি, এটা হচ্ছে সেই
সেই কমেন্টের লিঙ্কগুলো, সেখানে দুই তিনটা পার্ট আছে, পার্টগুলো আমি দেখাচ্ছি যে কীভাবে কীভাবে স্টেপ বাই স্টেপ আপনারা কাজগুলো করবেন। দেন হচ্ছে DAPA, DA হচ্ছে ডোমেন অথরিটি, PA হচ্ছে পেজ অথরিটি, ঠিক আছে। তো DAPA চেকারের জন্য DAPA চেকার আছে, তো ওইটা দিয়ে তৈরি করতে পারবেন। আচ্ছা আমার দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন ইয়াগুলো চলে আসছে, শিটগুলো চলে আসছে। তো এখানে আমি কয়েকটা শিট আছে, যেমন ব্লক কমেন্ট, এগুলো আমি অলরেডি একটা ক্লায়েন্টে কাজ করছি, এগুলো বের করে রাখছি। এখানে সবগুলোতে কমেন্ট করা যাবে। DAPA হচ্ছে ডোমেন অথরিটি, পেজ অথরিটি, এটা কীভাবে চেক করবেন, এটা চেক করার জন্য আমি বলে দিচ্ছি DAPA চেকার, এটা দিয়ে সার্চ দিলে অনেক গুগলে অনেক টুলস পাবেন। সে এখানে চেক করা যায় কিন্তু DAPA চেকার, এখানে যদি ক্লিক করি আমরা, সো ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে DAPA কত, 20, 30, 40 এরকম কিন্তু বলে দিবে, ঠিক আছে। তো দেন এখানে যদি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দেন, যেমন এটাই যদি ওয়েবসাইটটা আপনি এখানে দেন, আমি কপি করে যদি আমি এখানে দেই, দেন যদি চেক ক্লিক করি এখানে আই এম নট রোবট, এখানে নট রোবট, এটা যদি ক্লিক করি দেন চেকে ক্লিক করলে আমরা কিন্তু এটা দেখতে পাবো যে DAPA এটা কত। তো সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ক্লায়েন্ট যেটা বলবে, আপনার DAPA যদি সিলেক্ট করে দেয় তাহলে ওইভাবে কিন্তু আপনাকে ওয়েবসাইটগুলো খুঁজে বের করতে হবে। তো আমরা কিছুক্ষণের মধ্যে এখানে একটা রেজাল্ট দেখতে পাবো। সো এখানে দেখতে পাচ্ছেন DA হচ্ছে 33, PA হচ্ছে 34, ঠিক আছে। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যেখান থেকে আপনারা খুব সহজে বের করতে পারবেন যে কীভাবে DAPA বের করা যায়। সো আমি চলে যাচ্ছি যে আমি জাস্ট একটা দেখাই দিব, এগুলো জাস্ট আমি এই ওয়েবসাইট থেকেই বের করে নিয়েছি যে কীভাবে DAPA চেক করা যায়। দেন হচ্ছে এখানে সাবমিট লিঙ্ক, সাবমিট লিঙ্কটা হচ্ছে যে কীভাবে আপনারা এই এই ওয়েবসাইটে হচ্ছে সাবমিট লিঙ্ক হচ্ছে এই লিঙ্কে সাবমিট করার পরে যে লিঙ্কটা আসে সেই লিঙ্কটা এখানে বসিয়ে দিতে হবে, এই শিটটা আপনাকে আপনার ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিতে হবে। সো আমি একটা কমেন্ট করে দেখাই দিচ্ছি যে কীভাবে কমেন্ট করতে হয়। এখানে আমার অনেকগুলো কমেন্ট করা আছে, আপনারা নিজেরা তৈরি করে নেবেন অনেকগুলো কমেন্ট, ঠিক আছে। কমেন্টের ভেতরে আমি জাস্ট একটা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এখানে বসাই দিচ্ছি। সো এখানে কিছু কাজ আছে, যেমন এই যে এখানে একটা কাজ আছে, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের যে ওনার যে ওয়েবসাইটটার এসইও করতে দিবে সেই লিঙ্কটা বসাতে হবে। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে এখানে বসাই দিচ্ছি, দেখেন এখানে বসাই দিচ্ছি। আর এখানে হচ্ছে কিওয়ার্ড, কোন কিওয়ার্ড আপনাকে ক্লায়েন্ট দিচ্ছে সেই কিওয়ার্ডটা এখানে বসাতে হবে। সো আমি এসইও এই কিওয়ার্ডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এখানে নেম, তো আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে নেম, অথবা হচ্ছে আপনি ফেক নেম জেনারেটর থেকেও বের করতে পারবেন, ঠিক আছে। তো হচ্ছে জাস্ট বোঝানোর জন্য আমার নামটাই দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এখানে ইমেলটা দিয়ে দিতে হবে, দেন হচ্ছে যে ওয়েবসাইটটা আপনি এস ব্যাকলিঙ্ক করবেন সেই ওয়েবসাইটটার লিঙ্কটা এখানে বসিয়ে দিতে হবে। দেন আপনি যদি পোস্ট করেন, এই পোস্ট করার পরে দেখা যাচ্ছে সময় নেয় দুই তিন দিন সময় নেওয়ার পরে পোস্টটা অ্যাপ্রুভ করতে করে, ম্যাক্সিমামই অ্যাপ্রুভ করে। তো এটার মাধ্যমে কিন্তু আপনি একটা ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন যে কোনো প্ল্যাটফর্ম থেকে, যেমন আমার কিক দেওয়া আছে ফাইবারে, সেখান থেকে আমি মোটামুটি ভালো একটা অর্ডার পাচ্ছি। আপনারা আশা করি অর্ডার পাবেন, এবং হচ্ছে আশা করি মানে প্রসেসিংটা বুঝতে পারছেন যে কীভাবে স্টেপ বাই স্টেপ বের করতে হবে। সো আমি এখানে স্ট্রিংটাও দিয়ে দিব, এবং হচ্ছে DAPA যে জেকারের ওয়েবসাইট এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে।